আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ ও নিরাপদে আছো। তো আমি তোমাদের খাতা দেখছি, ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। তো খাতা দেখে আমার কাছে মনে হয়েছে যে আসলে তোমাদের অনেক ভুল ত্রুটি আছে, তো সেগুলো ঠিক করে দেওয়ার জন্য আজকে আমি আমার ক্লাসটা নিব। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে ঘরে বসে তো অনেক পরীক্ষা দিলাম, কিন্তু অনেক কিছু লিখলাম, হয়তো বাসানুরূপ মার্কস কেন পেলাম না। তো সেই জন্যই কিন্তু আজকে তোমাদের এই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্যই আমার আজকের ক্লাস। তো সেজন্য আমি মানে যে প্রশ্নটাতে তোমাদের পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নটাতেই আমি তোমাদেরকে আজকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে তোমরা বুঝে যাবে যে আসলে তোমাদের কোথায় কোন ভুল হয়েছে। এবং আমি একটা বিষয় খেয়াল করলাম যে বেশিরভাগের একই ধরনের ভুল হয়েছে, এবং আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে তোমাদের ভুলগুলো কেন যেন সব একই রকম, আবার অনেক সময় লেখাগুলোও হচ্ছে গিয়ে একই রকম বলতে গেলে। তো যাই হোক, তো প্রথম যে প্রশ্নটি তোমাদের ছিল সৃজনশীল, যে তিনি একজন ফরাসি চিন্তাবিদ এবং 1839 সালে সর্বপ্রথম সোশ্যোলজি শব্দটি চয়ন করেন। তিনি ফরাসি বিপ্লবোত্তর সমাজের প্রকৃতি নির্ধারণে সমাজের উদ্ভাব ও বিকাশের নিয়ম নীতি ব্যাখ্যায় তার জীবনের অনেক অংশ ব্যয় করেন, এবং তিনি এই বিজ্ঞানের নাম দিয়েছেন সোশ্যাল ফিজিক্স। তো তোমাদের এক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি সবারই ঠিক হয়েছে যে এখানে অগাস্ট কোতের কথা বলা হচ্ছে। এবং ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল যে উদ্দীপকের আলোচিত বিষয়টির পরিধি ক্রমশ ব্যাপকতর হচ্ছে, এই সম্পর্কে তোমার মতামত আলোচনা করো। তো এক্ষেত্রে যে বিষয়টি হতো যে আমরা জানি যে আমাদের বইয়ে পাঠ্য বইয়ে সমাজবিজ্ঞানের যে পরিধিগুলো আছে সেখানে পড়লে কিন্তু আমরা দেখতে পাবো যে সমাজের এমন কোনো বিষয় নেই বা এমন কোনো অঙ্গ সংস্থান নেই যেখানে কিনা সমাজবিজ্ঞান নিয়ে সেটাকে নিয়ে পাঠ না করে বা আলোচনা না করে। তো এক্ষেত্রে আমরা যদি বই হেল্প নিয়ে যে এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে যে পয়েন্টগুলো লিখে যে আসলে এত বিষয় নিয়ে এখন সমাজবিজ্ঞানের হচ্ছে আলোচনার কেন্দ্র, তো সেক্ষেত্রে কিন্তু পরিধি দিয়ে এই প্রশ্নটার উত্তর করতে হবে, যদিও তোমরা অনেকেই সেটা সুন্দরভাবে লিখতে পারো নি। এরপরে যে প্রশ্নটা আছে যে সমস্যা নির্বাচন, নকশা প্রণয়ন, নমুনা নির্বাচন, প্রশ্নমালা তৈরি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন লিখন, এক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমি তোমরা বেশিরভাগই এই প্রশ্নটা তোমরা ভুল লিখেছ যে উদ্দীপকের ধাপগুলো সমাজ গবেষণার কোন পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য। এবং আমি যতগুলো খাতা দেখেছি 85% তোমরা লিখেছ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, অর্থাৎ সবার কিন্তু একই জায়গাটাতেই ভুল। কিন্তু এখানে কিন্তু ফ্লো চার্টের মাধ্যমে স্পষ্ট করে কিছু বিষয় দেওয়া আছে, যেটা হচ্ছে নকশা প্রণয়ন, নমুনা নির্বাচন, প্রশ্নমালা তৈরি। তাহলে এই বিষয়গুলা কোন পদ্ধতির ক্ষেত্রে যায়? নকশা তৈরি করা, নমুনা, স্যাম্পলিং, যেটা কিনা স্যাম্পলিং এর কথা আসলেই সেখানে কিন্তু জৈব পদ্ধতির কথা আসবে, এবং তোমার সবাই গণহারে লিখে গেছো সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এটা তোমাদের একটা অন্যতম বড় ভুল, উদ্দীপক বুঝতে না পারে। আমি কিন্তু তোমাদের পরীক্ষার আগেও ক্লাসগুলোতে বারবার বুঝেছি, বলেছি যে তোমাদেরকে উদ্দীপক বুঝে আনসার করতে হবে। এখন তোমরা হয়তো অনেকেই অনেক কিছু লিখেছো বৈজ্ঞানিক পদ্ধতির যে ধাপগুলো আছে সেগুলো খুব সুন্দর করে একেবারে লিখে খাতা ভরে ফেলেছো, কিন্তু সেখানে কিন্তু যেহেতু তুমি তোমার জ্ঞানমূলকটাই ভুল, তুমি ধরতেই পারোনি যে এটা কোন প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু মার্কস দেওয়ার কোনো অপশন নেই। তো যাই হোক, এবং তোমরা কিন্তু আরেকটা বিষয় তোমাদের মনে রাখা উচিত ছিল, গ এবং ঘ এই দুটা কিন্তু রিলেটেড থাকে। তো সেক্ষেত্রে ঘ নাম্বার প্রশ্নটাও যদি তোমরা খেয়াল করতে তাহলেও কিন্তু তোমরা ওটা বৈজ্ঞানিক পদ্ধতি লিখতে না। যেমন হচ্ছে গিয়ে উক্ত পদ্ধতির সফল প্রয়োগের জন্য একটি উৎকৃষ্ট নমুনায়ন প্রয়োজন, মানে উৎকৃষ্ট একটা স্যাম্পলিং নেওয়া প্রয়োজন, যেটা জরিপ পদ্ধতির পূর্ব শর্ত। আমরা জানি জরিপ পদ্ধতি আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের গবেষণার বিষয়বস্তু অনেক বড়, আমাদের হচ্ছে অনেক জনবল নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে সার্ভে মেথড ব্যবহার করি। এবং সার্ভে মেথড ব্যবহার করার সময় হচ্ছে কি, এত বড় জনসংখ্যা নিয়ে যখন আমাদের কাজ করা হয় না, সেক্ষেত্রে আমরা একটা প্রতিনিধিত্বশীল নমুনায়ন তৈরি করি, অর্থাৎ বেছে বেছে
যাদেরকে নিয়ে কাজ করলে আমি সবচেয়ে ভালো রেজাল্ট পারবো তাদেরকে নিয়ে আমাকে কাজ করতে হবে, যেটাকে বলা হয় স্যাম্পলিং। অর্থাৎ অনেকের মাঝখান থেকে তোমার যাদের নিয়ে কাজ করবে তাদেরকে যে বাছাই করা বা আলাদা করা, এটাকেই বলা হয় হচ্ছে স্যাম্পলিং। তো এটাও কিন্তু ঘ নম্বর প্রশ্নে যদি খেয়াল করতে তাহলে হয়তো বুঝতে পারতে যে এটা উত্তর বৈজ্ঞানিক পদ্ধতি না, এটা হবে জরিপ পদ্ধতি। আচ্ছা যাই হোক, এরপরে যে প্রশ্নটা সেটা অনেকেই ঠিক লিখেছেন যে 1888 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং দাস ক্যাপিটাল তার বই নাম এখানে দেওয়া আছে। তো এক্ষেত্রে আবার এক্ষেত্রে এটা মোটামুটি সবাই ঠিক লিখেছে যে এটা কার্ল মার্ক্সের কথা বলা হচ্ছে, উনি সেই সংগ্রাম দত্ত দিয়েছেন এবং উদ্দীপকে যে সমাজবিজ্ঞানের কথা বলা হয়েছে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান মূল্যায়ন করত, এটা তোমরা অনেকেই ঠিকভাবে লিখেছ। আচ্ছা এরপর যেটা আসে যে এই প্রশ্নটাও বেশিরভাগই ভুল ভুল এবং ভুল, এবং তোমরা আমি একটু ইয়ে হয়েছে যে তোমরা এই প্রশ্নের উত্তরটি ধরতে পারোনি। প্রশ্নটি ছিল, রমেশ কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ঘুরতে গেল, বাঙালি উপজাতিদের মধ্যে দাঙ্গার সূত্র ধরে পরস্পরের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, সে ভাবলো এই এলাকায় শান্তি স্থাপনের জন্য দরকার নিবিড় গবেষণা এবং তার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এখন আমরা আমাদের গবেষণার যে পদ্ধতিগুলো আছে তার ভিতরে প্রথমে যে এটা পড়েছি সেটা হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি এবং যার আরেকটা নাম হচ্ছে নৃতাত্ত্বিক পদ্ধতি। এখানে পার্বত্য চট্টগ্রাম এলাকা উপজাতিদের নিয়ে আমরা জানি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিটা কোথায় সবচেয়ে ব্যবহার করা হয়, যখন আমি কোনো ক্ষুদ্র দল ক্ষুদ্র জনগোষ্ঠী নিয়ে কাজ করব, তাদের জীবনযাত্রা তাদের সংস্কৃতি তাদের সমস্যা এবং সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করব, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাকে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা এটা ভুল লিখেছ যে এই সমস্যা উদ্ঘাটনের জন্য তোমাকে অবশ্যই সেখানে তাদের সাথে পার্টিসিপেট করে সমস্যা সমাধানের উপায় তোমাকে খুঁজে বের করতে হবে, আর এই বর্ণিত সমস্যা সমাধানের জন্য তুমি কি কি পদক্ষেপ নিতে পারো। আমরা জানি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির কিন্তু কিছু ধাপ আছে, যেটা হচ্ছে যে গবেষণা এলাকা নির্বাচন করা, তারপরে হচ্ছে গিয়ে সেখানে বসবাসের হচ্ছে পারমিশন নেওয়া, সে বসবাসের হচ্ছে জন্য জায়গা ঠিক করা, তারপর হচ্ছে এলাকার মানুষদের সাথে ঠিকভাবে মেশা, যুবকদেরকে কিছু যুবককে নিয়ে কাজ করার জন্য এনভায়রনমেন্ট তৈরি করা। তো এরকম অনেকগুলো স্টেপ আছে যেগুলো কিনা আমরা অংশগ্রহণমূলক নৃতাত্ত্বিক পদ্ধতিতে ব্যবহার করি। তো এটাও তোমরা হচ্ছে গিয়ে বেশিরভাগ জমি এই প্রশ্নটার উত্তর তোমরা ভুল লিখেছ, এটা খুবই হতাশাজনক। তো যাই হোক, এটা এরকম যেহেতু এটা প্রথম পরীক্ষা হয়তো বা তোমাদের কিছু মিস্টেক হয়ে গেছে। এরপরে যেটা এটা হচ্ছে গিয়ে আমি মানে কোনো খাতাতেই এই প্রশ্নের উত্তরটা পাইনি, এবং আমি আসলে আর এটা প্রশ্নটা নিয়েও খুব ইয়ে যে তোমরা এত সহজ একটা প্রশ্ন কিন্তু তোমরা বুঝতে পারোনি। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় অংশটা আছে যে সমাজ বিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্কে, এটা তোমরা ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্ন একটা থাকবে, এটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম, কিন্তু তবুও কিন্তু তোমরা এই প্রশ্নটির উত্তরে গণহারে ভুল করেছো। আচ্ছা যাই হোক, এবং তোমরা এই প্রশ্নটা ছিল এ ও বি দুই বন্ধু নির্বাচন নিয়ে আলোচনা করছিল, এ বলল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের চলমান অস্থিরতা রোধ হবে এবং দেশের রাজনৈতিক উন্নয়নের ধারা বহাল থাকবে। অন্যদিকে বি বলল নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা চলমান থাকলে সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য বৃদ্ধি পাবে, ফলে সমাজে দেখা যাবে অস্থিরতা এবং সমগ্র দেশের আর্থসামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এই ক্ষেত্রে গ নম্বর প্রশ্নটা ছিল উদ্দীপকের এ এবং বি বক্তব্যের মধ্য দিয়ে কোন বিষয় দুটির স্বরূপ ফুটে উঠেছে তার সম্পর্কে ব্যাখ্যা করো। এখানে তোমরা সবচাইতে যেটা হাস্যকর বিষয় সেটা হচ্ছে তোমরা সব উদ্ভট উদ্ভট কথা লিখেছো, কেউ লিখেছো নির্বাচন নিয়ে এখানে দ্বন্দ্ব, তারপর কেউ লিখেছো আওয়ামী লীগ বিএনপির কথা। তো যাই হোক, এটা একেবারেই অপ্রাসঙ্গিক। এটার আনসার যেটা হতো সেটা হচ্ছে এ, দেখো এ বলছে যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের চলমান অস্থিরতা রোধ হবে। এখন এই নির্বাচন রাজনীতি
তারপর হচ্ছে দেশের হচ্ছে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, এই জিনিসগুলা কোন বিষয় নিয়ে, কোন বিষয়ে এই জিনিসগুলো আলোচনা হয়, আমরা সবাই জানি এগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আলোচনা হয়। আর যেটা বি যেটা ভাবছে যে নির্বাচন সুষ্ঠু হলে সামাজিক বিশৃঙ্খলা ঠিক হচ্ছে নৈরাজ্য বৃদ্ধি পাবে, দেশে সমাজে অস্থিরতা ভাব বৃদ্ধি পাবে এবং আর্থসামাজিক ভাবে আমরা একটা ক্ষতির সম্মুখীন হবো। তার মানে এখানে কি, এখানে হচ্ছে আমাদের যে পাঠ্য যে বিষয় দুটা যে যে বলা হচ্ছে যে যে বিষয় দুটির সরব ফুটে এসেছে সেই বিষয় দুটি, একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আর একটা হচ্ছে সমাজবিজ্ঞান, যেটা তোমরা একেবারেই কেউ ধার কাজ দিয়েও যেতে পারোনি। তো যাই হোক, উদ্দীপকের এও বীর বক্তব্যের মধ্যে দিয়ে কোন বিষয় দুটি সরব ফুটে এসেছে, এই বিষয় দুটি হচ্ছে একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আর একটা হচ্ছে সমাজবিজ্ঞান। এবং ঘ নাম্বারটার প্রশ্ন ছিল যে উক্ত উদ্দীপকের উক্ত বিষয় দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকলে তা বিশ্লেষণ করে। এক্ষেত্রে লিখতে হতো সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের ভেতরে যে পার্থক্যগুলো আছে, বিষয় ভিত্তিক প্রকৃতিগত, তারপর হচ্ছে আলোচনাগত প্রকৃতিগত, এগুলো লিখতে হতো। তো যাই হোক, এটা প্রথম পরীক্ষা, তোমাদের হয়তো একটু অনেক ভুল হয়ে গেছে, যদিও তোমরা ঘরে বসে পরীক্ষা দিয়েছো, তাহলে একটা জিনিস তোমরা মাথায় রাখো যে তোমরা ঘরে বসে পরীক্ষা দিয়েও কিন্তু অনেক ধরনের তোমাদের ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে জন্য যেটা করতে হবে, তোমাদেরকে প্রচুর সৃজনশীল প্রশ্ন সলভ করার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের এই সমস্যাগুলো দূর করার উপায় অন্যতম উপায় হচ্ছে এটা, তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন বেশি বেশি করে সলভ করতে হবে। তো ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা আমাদের প্রশ্নপত্রের যে চতুর্থ অধ্যায় আছে সেটা পড়া শুরু করবো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।